সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্তি টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থিজোগ্রেফ। দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি পাইলস এবং তা প্রতিকারে করণীয়, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ, যিনি কোলোরেক্টাল সার্জন ঢাকা মেডিকেল কলেজ এবং কনসালটেন্ট বিআরবি হসপিটাল ঢাকা। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকেও স্বাগত। স্যার, 20 নভেম্বর সারা দেশে এবং বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও আমরা পালন করেছি বিশ্ব পাইলস দিবস, এবং তারই প্রেক্ষিতে আমাদের আজকের আয়োজন। কেন আমরা জনগণকে সচেতন করতে চাই এবং বিশ্ব পাইলস দিবস এই যে সেলিব্রেশন বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও প্রতি বছর আমরা এটিকে পালন করছি, এটির মূল প্রেক্ষাপট কী এবং পাইলস বলতে আমরা কী বুঝি? ধন্যবাদ আপনাকে। পাইলস একটি খুব পরিচিত একটা কমন রোগ আমাদের জনসাধারণের জন্য। গত বছরের একটা পরিসংখ্যান অনুযায়ী, 2021-22 পরিসংখ্যান অনুযায়ী, আমাদের সারা ওয়ার্ল্ড ওয়াইড 10% 10% লোক এই পাইলস রোগে ভুগছে। তার মানে প্রতি 100 জনে 10 জন রোগ ভুগছেন, এবং এই রোগটা আমাদের দেশেও অন্যান্য দেশের মতো প্রচুর পরিমাণে এই দেশের রোগের রোগী আছে। কিন্তু এই পাইলস রোগ নিয়ে বেশ কিছু মিথ বা ট্যাবু আছে। একটা হচ্ছে পাইলস অপারেশন ছাড়া ঠিক হয় না, 2 পাইলস খুব মরণঘাতী রোগ, ক্যান্সারের চেয়েও খারাপ রোগ, 3 এটা সাধারণত গ্রামগঞ্জে দেখা যায়, এটা চিকিৎসকের কাছে আসতে হয় না, কবিরাজের কাছে গেলেই এটা চিকিৎসা সম্ভব। এই বিষয়গুলো, এই ট্যাবুগুলো ভাঙানোর জন্যই আমরা সাধারণত এই পাইলস দিবসটা পালন করছি। জি, এই বছরে আমাদের পাইলস দিবসের স্লোগান হচ্ছে, কথা বলুন, পাইলস নিয়ে ভয় নয়, সুস্থ জীবনযাপন করুন, পাইলস প্রতিরোধ করুন। নিশ্চয়ই, এই যে আমাদের যে প্রতিপাদ্য বিষয় ছিল এবছরের, তো এই প্রতিপাদ্য বিষয়ের ভিত্তিতে কিন্তু আমরা এতটুকু আমরা সুস্পষ্ট যে আমাদের দেশে এখনও অসংখ্য ব্যক্তি রয়েছে যারা পাইলস রোগে আক্রান্ত, কিন্তু সুনির্দিষ্ট সময়ে কোনো চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে না। জি জি জি, সঠিক ধারণা না থাকার কারণেই অধিকাংশ রোগী, স্পেশালি যারা আমাদের গ্রামে গঞ্জে থাকেন, তারা এই রোগের ব্যাপারে চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসকের কাছে না এসে কবিরাজ অথবা হোমিওপ্যাথি রোগজন কাছে যাচ্ছেন। তাতে হচ্ছে কি যে এই রোগের প্রাথমিক পর্যায়ে যেটা হয়, এই রোগ খুব প্রাথমিক পর্যায়ে যদি আমরা নির্ণয় করতে পারি, ওষুধে দিয়ে 90% রোগী, 90% রোগী ওষুধে সুস্থ করা সম্ভব। সময় ক্ষেপণের জন্য, সঠিক সময় এটা নিরূপণ না হওয়ার জন্য রোগগুলো বেড়ে যায়। অনেক সময় দেখা যায় যে আর ওষুধ দিয়ে কাজ হচ্ছে না, আমাদেরকে অপারেশনে চলে আসতে হয়। এই বিষয়ে সচেতনতা জানানোর জন্যই আমরা আজকে কিছু কথা বলবো। তো এই বিষয়ে কথা বলার আগে আমি একটু সুস্পষ্ট ধারণা দিতে চাই পায়েস রোগটা কি। পায়েস রোগ খুব প্রথম কথা হচ্ছে এটা মরণঘাতী কোনো রোগ নয়। আমাদের প্রত্যেকটা মানব দেহেরই পায়ুপথ বা মলদ্বারের মুখেই কিছু মাংসের চাকা থাকে, এটা জন্মগতভাবে থাকে। এই চাকাগুলোকে আমরা অ্যানাল কুশন বলি মেডিকেলের ভাষায়। এই অ্যানাল কুশনগুলো আমাদের পায়ুপথের মল এবং বাতাস আগমন নির্গমন কন্ট্রোল করার জন্য খুব দরকার। এগুলো যখন অস্বাভাবিকভাবে মোটা হয়ে বড় হয়ে আকৃতিতে বড় হয়ে যায় এবং শারীরিক কিছু সমস্যা করে, তখনই এই রোগগুলোকে আমরা পায়েস রোগ বলে থাকি। আচ্ছা আচ্ছা, তো এই যে পাইলসগুলো, আমরা পাইলস সম্পর্কে তো আমাদের অনেকে ধারণা নেই, যেমন করে আপনি ব্যাখ্যা করলেন, আমরা ধরেই নেই যে মলদ্বারে যে কোনো ব্যাধি মানে সেটি পাইলস। আচ্ছা আচ্ছা, এবং আমাদের মাঝে যে এই যে ধারণাটি, নিশ্চয়ই আমরা এবছর বিশ্ব পাইলস দিবসের প্রতিপাদ্য বিষয় থেকে কিছুটা সুস্পষ্ট এবং কিছুটা অ্যাওয়ারনেস বাড়াতে পেরেছি। জি জি, আপনি ঠিকই বলেছেন। পাইলস রোগের প্রধান লক্ষণ হচ্ছে বেসিক্যালি রক্ত যাওয়া। তো এই ব্যাপারটা, এই জিনিসটা মানুষের মাথায় ঢুকে আছে যে পায়খানা রাস্তা দিয়ে রক্ত যদি যায় মল থেকে সময়, তার মানে আমার পায়েস হয়েছে। কিন্তু এটা মনে রাখতে হবে, পায়খানা যাওয়ার রাস্তা দিয়ে রক্ত যাওয়ার পায়েস ছাড়াও আরও নানাবিধ অনেক কারণ আছে। পায়েস পায়খানা রাস্তার খুবই ছোটো একটা রোগ, যেটা খুব সহজেই ওষুধে নিরাময় করা যায়। কিন্তু এছাড়া অন্য অন্য যে রোগগুলো আছে, যেমন সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে পায়ুপথ অথবা মলাশয়ের ক্যান্সার, কোলন ক্যান্সার। ওই রোগও প্রাথমিক পর্যায়ে মল ত্যাগের সময় রক্ত যায়। পাইলস ব্যাধিটিতে আক্রান্তের ঝুঁকিতে কারা এগিয়ে, নারী নাকি পুরুষ নাকি যে কোনো ব্যক্তি? আমাদের জীবনযাত্রার যে পদ্ধতি, তার পদ্ধতির মধ্যে শারীরিক ব্যায়ামের ব্যাপারটা আমরা ভুলেই গেছি, কাজ করতে ব্যস্ত। এই যে প্রক্রিয়াগুলো আছে, এগুলো প্রত্যেকটাই আমাদের পায়েস রোগের মধ্যে প্রভাবক হিসাবে কাজ করে। এছাড়া আর কিছু কিছু কারণ আছে, যেমন হচ্ছে একজন খুব ফ্যাটি মানুষ বা গর্ভবতী মা, অথবা যার অনেক দিন থেকে কোষ্ঠকাঠিন্য থাকছে, এদের এই রোগ হতে পারে। নিশ্চয়ই, জেনেটিক কিছু ব্যাপার বলে, অনেকে বলে যে এটা উত্তরাধিকার সূত্রে আছে, তবে সরাসরি ওভাবে ক্যান্সার রোগের মতো যে বাবা দাদার হলে ছেলে বা মেয়ের পায়েস হবে, এরকম কোনো লিঙ্ক এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। মোটা কথা হচ্ছে, মোটা দাগে বলা যায়
যে খাদ্যের অভ্যাস এবং লাইফস্টাইল এই দুটোই আমাদের পায়রাস রোগের অন্যতম কারণ। নিশ্চয়ই। তো একজন ব্যক্তি আর বিশেষ কি কি ধরনের উপসর্গ উপস্থিত থাকলে তিনি একটু সচেতন হবেন বা চিকিৎসকের শরণাপন্ন হবেন? পায়রাস রোগের লক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে রোগীরা আমাদের কাছে সাধারণত আসে যে তার বাথরুম করার সময় মলত্যাগ করার সময় কিছু একটা বের হয়ে আসছে, এবং এইটা যে বের হয়ে আসছে তার সাথে মাঝে মধ্যে কিছু সময় তার পায়খানার সাথে রক্ত যাচ্ছে, এবং এই রক্ত যাওয়াটা পুরোটাই পেইনলেস, কোনো ব্যথা থাকে না সাধারণত। আচ্ছা। বা তার আরও কিছু দেখা যাচ্ছে, তার চুলকোনো থাকতে পারে, তার আমের মতো মিকাস সিক্রেশন থাকতে পারে, এইটা হচ্ছে স্বাভাবিক লক্ষণ। এছাড়াও আরও কিছু কিছু রোগ আছে, যেমন অ্যানাল ফিশার বলে একটি রোগ আছে, এই রোগেও পায়খানার সাথে রক্ত যায়, তবে সেটাতে তীব্র ব্যথা থাকে। আচ্ছা। ফিস্টুলা বলে একটা রোগ আছে, যেখানে রক্ত মিশ্রিত ময়লা বের হয় এবং এখানেও ব্যথা থাকে। এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার যেটা, যে পায়খানার রাস্তা পাইপথের যে ক্যান্সার, যেটা সেটার লক্ষণটাও এক্স্যাক্টলি হেমোরয়েড বা পায়রাস রোগের মতো, পায়ের সাথে রক্ত যায়, কখনও ব্যথা থাকে কখনও ব্যথা থাকে না। এই জিনিসটা আসলে রোগী নিজের থেকে আলাদা আইডেন্টিফাই করতে পারবে না যে তার পায়রাসের জন্য রক্ত যাচ্ছে না তার খারাপ করার জন্য রোগের জন্য রক্ত যাচ্ছে। এই জন্য আমাদের এবার প্রতিবদ্ধ হচ্ছে, যদি আপনার কখনও পায়ের পথের সাথে রক্ত যায় অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসার সাথে দেখা করে পায়ুপথের একটু চেক আপ করে নেবেন। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা অধিকাংশ ব্যক্তি তো দারিদ্র সীমার নিচে বসবাস করছি, এবং তাদের সামাজিক হীনমন্যতা, লজ্জাবোধ কিংবা সংকোচবোধের জায়গা থেকে অধিকাংশ নারীরাই কখনো পুরুষ চিকিৎসকের সামনে এসে তাদের লজ্জার স্থান দেখাতে এখন পর্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করে না। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, যে আমাদের অধিকাংশ রোগী মহিলা রোগী, এবং মহিলারা আমাদের গ্রামগঞ্জের মহিলারা ধার্মিক মাইন্ডের হওয়ার কারণে ওনারা এই ব্যাপারটা বলতেনই চান না, আর ফিজিক্যাল এক্সামিনেশন দূরের কথা। আমাদের গাইনোকোলজিস্ট ম্যাডাম যে ডেকেছিলাম, ওনাদের কাছে মহিলারা তো বিভিন্ন প্রবলেম নিয়ে যায়, যদি এরকম হয় যে ওনাদের কাছে গিয়েছেন সে ফর অ্যান্টিনেটাল চেক আপ, বাচ্চা হরাগের চেক আপ, ওই সময়টাতে যদি উনি জিজ্ঞেস করে নেন যে আপনার পায়ে পথে কোনো সমস্যা আছে কি না, ওই সময় যদি উনি একটি ডিয়ারি করে কোনো একটা ফাইন্ডিংস পান, তাহলে উনি ওনাকে কাউন্সিলিং করে আমাদের কাছে পাঠাতে পারেন কি না। এই ব্যাপারে আমরা আমাদের মহিলা কলিগদের সাথে সমন্বয় করে কাজ করার চিন্তা ভাবনা করছি। আর এখন অ্যাডভান্স মেডিকেল ভাষা, মেডিকেল চিকিৎসা এত অ্যাডভান্স হয়েছে, আমাদের অনেক মহিলা ডাক্তার এই কোলোরেক্টাল সার্জারিতে পড়ালেখা করছেন, এই বিষয়ে ক্যারিয়ার করছেন। সো আপনি যে এই রোগে ভুগেন, আপনি যদি মনে করেন যে মহিলা ডাক্তার দেখাবেন বা আপনার ধর্ম আপনাকে পুরুষ ডাক্তার কাছে আসতে বিধি নিষেধ করছে, আপনি আশপাশে অনেক মহিলা ডাক্তার আছে, তাদের কাছে আপনি শহর চাইলেই যেতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে মহিলা সার্জন কিংবা মহিলা বিশেষ করে কোলোরেক্টাল সার্জন অনেক ঘাটতি, অনেক ঘাটতি আছে, পুরুষ মানুষেরও ঘাটতি আছে, অনেক কোলোরেক্টাল সার্জারিতে ইনফ্যাক্ট ঘাটতি আছে। আগে এটা জেনারেল সার্জনরা দেখতেন, এখন আমরা বিশেষায়িত একটা বিভাগ কোলোরেক্টাল সার্জারি করছি যাতে এই বিষয়ে এমফাসিস দেওয়া যায়। হ্যাঁ, এই মহিলার ডাক্তার ঘাটতি আছে, তবে আসছে আসার কথা, এখন আমাদের যে ঢাকা মেডিকেল আমাদের রেসিডেন্ট আছে, আমাদের ট্রেনিং আছে, এর মধ্যে অধিকাংশই মেয়ে ডাক্তার কোলোরেক্টাল সার্জারিতে আসছে। আমরা চেষ্টা করছি মহিলা সার্জন বাড়াতে, এবং আমাদের গায়ে মহিলা যে অন্য বিষয়ে যে ডাক্তার আছে ওদের সাথে কোলাবরেশন করে কাজ করার চেষ্টা করছি যাতে রোগটা আর্লি ধরা যায়। অনেক ক্ষেত্রে পরীক্ষার অপশনগুলোতে যদি একটু যাই, আপনি বলছিলেন যে একটি তো ফিজিক্যাল এক্সামিনেশন, ডিয়ারি, অনেক ক্ষেত্রে তো চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন যে কোলোনোস্কোপি করতে হবে, কোলোনোস্কোপি একটি মাধ্যম, তো কোলোনোস্কোপির প্রতি কিন্তু ভীতি কাজ করে অনেকের অনেক বেশি, যেহেতু একটি প্রসিডিওর মেনটেন করে যেতে হয়, এই সম্পর্কে আপনার বলা কি আছে? সাধারণত দেখা যায় পায়রাস রোগ নিয়ে যারা আসছেন, আমাদের লেস দেন 1% রোগী কোলোনোস্কোপি লাগে, যেটাতে আমরা সন্দেহ করি যে তার ভিতর অন্য প্রবলেম থাকতে পারে, তার উপসর্গ, তার ফিজিক্যাল এক্সামিনেশন, তার ডিজারি, যেটা আঙ্গুল দিয়ে আমরা পরীক্ষা করে দেখি পাইপথ, সেখানে যদি আমার সন্দেহ হয়, অথবা তার যদি পারিবারিক কোনো হিস্ট্রি থাকে, তার বাবা, চাচা, দাদা, কারো যদি পাইপথে ক্যান্সার হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে আমরা কোলোস্কোপি করি। হ্যাঁ, কোলোস্কোপি নিয়ে একটু ভীতি আছে যে খুব পেইনফুল কিনা, অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু এইটাও একটা মিথ, কোলোস্কোপি কিন্তু পেইনফুল না, এটা রোগীকে পুরোপুরি ঘুম পাড়িয়ে করা হয়। একটি সময় পর্যন্ত ছিল যখন অ্যানেস্থেসিয়া ছাড়াই করা হতো, কিন্তু এখন প্রযুক্তি অনেক উন্নত, প্রযুক্তি অনেক আপডেট হয়েছে, রোগী বেসিক্যালি আমাদের কাছে আসেন, আমরা আগে থেকে বাথরুম ক্লিয়ার হওয়ার জন্য ওনাকে ওষুধ খাওয়াই, উনি আমাদের কাছে আসেন, 10-15 মিনিটের জন্য ওনাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, কোলোস্কোপি করা হয়, এবং এটা এখন মোটামুটি 100% পেইনলেসলি করা হয়। এটাও একটা মিথ, ট্যাবু, যে কোলোস্কোপি করতে খুব কষ্ট হয়। পায়রাস হলে কি কি ধরনের উপসর্গ প্রকাশ পেতে পারে এবং চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো সম্পর্কে আপনার কাছে জানবো, কিন্তু তার আগে পায়রাস সম্পর্কে জানার আছে অনেক কিছু। পায়রাসে তো নানা ধরনের ধরন রয়েছে বা স্ট্রেস রয়েছে,
আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় পালসের প্রথম ধাপে কেউ আসে আবার একদম লাস্ট স্টেজে কেউ আসে, তো ধরনগুলো সম্পর্কে একটু বিস্তারিত। আপনি ঠিকই বলেছেন, পালসের মেইনলি আমরা প্রাইসের আকৃতি অনুযায়ী পায়েসটাকে আমরা স্টেজ বা ডিগ্রিতে ভাগ করে থাকি। প্রাথমিক পর্যায়ে যখন রোগী আমাদের কাছে আসে এবং বলে এইভাবে যে আমি বাথরুম করতে গেলে আমার শুধু রক্ত যায় এবং আমি পরীক্ষা করে দেখলাম যে ভিতরে একটা তার চাকা আছে, তো এই চাকাটা কখনো বাইরে আসে না, এইটা হচ্ছে প্রথম ধাপ বা প্রথম ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড ডিগ্রিটা এরকম হচ্ছে যে তার যে চাকাটা একটু বড় হয়ে যায়, সে যখন বাথরুম করতে যায় তখন এটা বাইরে চলে আসে এবং নিজে নিজে স্পন্টেনিয়াসলি চলে যায়, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে এই চাকাটা এত বড় হয়ে যায় যে নিজে নিজে চলে যেতে পারে না, তাকে আঙ্গুল দিয়ে ঢুকিয়ে দিতে হয়। চতুর্থ ধাপে এটা এত বড় হয়ে যায় সারাক্ষণই বাইরে থাকে। এই যে ধাপগুলো, এই ধাপগুলো খুব ইম্পর্টেন্ট, এই ধাপগুলোর সাথে তার রোগের সিমটম বা রোগের লক্ষণগুলো এবং চিকিৎসাটাও ওতপ্রোতভাবে জড়িত। স্বাভাবিকভাবে বুঝতে পারছে যত বড় হচ্ছে তত স্টেজ বড় হচ্ছে, যত বড় হয়ে ভিতর বাইরে চলে আসছে তত তার চিকিৎসাটা কঠিন হয়ে যাচ্ছে। প্রথম ধাপ এবং তৃতীয় ধাপ, এই দুটো ধাপ আছে, এই দুটো ধাপ স্বাভাবিকভাবে বলা হয় 100% ক্ষেত্রেই ওষুধ দিয়ে এবং জীবনযাত্রার মান পরিবর্তন করে চিকিৎসা করা সম্ভব। তৃতীয় ধাপও কিছু কিছু রোগী যারা স্ট্রিক্টলি আমাদের পরামর্শ মেনে লাইফস্টাইলটা কন্ট্রোল করতে পারে এবং ওষুধপত্র কন্ট্রোল করে খেতে পারেন, তাদেরও দেখা যাচ্ছে 50-60% রোগীর 50-60% রোগী ওষুধে কন্ট্রোল হয়ে যায়। তার মানে খুব ক্ষুদ্র একটা অংশ তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপের রোগী। চতুর্থ ধাপের রোগী মানে হচ্ছে আপনি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় প্রত্যেকটাকে নেগলেক্ট করলেন, চিকিৎসা করলেন না, আলটিমেটলি এটা বাইরে চলে আসলো, তখন হচ্ছে কি আপনার আর কিছু করার নেই, তখন আপনাকে অবশ্যই সার্জারি করে নিতে হবে। নিশ্চয়ই, তার মানে একটি নির্দিষ্ট সময় পরে সার্জারির একটি ভূমিকা রয়েছে। আমাদের ধারণা পালস মানে সার্জারি, না না, পালস মানে সার্জারি নয়। প্রথম আপনার 75% আপনি দেখতেছেন চারটা ধাপের মধ্যে তিনটা ধাপেরই আপনার সুযোগ আছে ওষুধ দিয়ে সুস্থ হয়ে যাওয়ার। তো এই তিনটি ধাপে যদি কেউ শুরুতে চলে আসে বা সেকেন্ড ধাপে চলে আসে তো সেক্ষেত্রে তার একটু লাইফস্টাইল মডিফিকেশন করলে তার জটিলতার পরিমাণ অনেকখানি অনেকখানি কমে যায়। সেক্ষেত্রে আমরা অধিকাংশই তাকে গুরুত্ব দিতে বলি তার জীবনযাত্রার পদ্ধতিটা চেঞ্জ করতে, তার টয়লেট হ্যাবিটটা চেঞ্জ করতে। সিম্পল কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, সকালবেলা আপনি 10-20 মিনিট দৌড়ান, আপনাকে জিমে যে ব্যায়াম করতে হবে না, একটু হাঁটুন, সাধারণ ফিজিক্যাল এক্সারসাইজগুলো করুন, স্ট্রেস, লাইফে স্ট্রেস কমান, পর্যাপ্ত পরিমাণে ঘুমান, খাওয়া দাওয়ার মধ্যে আপনি আমরা উপদেশ দিয়ে দিই অ্যাটলিস্ট 12-15 গ্লাস করে পানি খাবেন, আঁশযুক্ত খাবারগুলো, আমাদের দেশীয় যে সবজিগুলো আছে এগুলো খাবেন, দেশীয় ফলমূল খাবেন, পাকা কলা খাবেন, পাকা পেঁপে খাবেন, মাংস যতটুকু পারে পরিহার করবেন। এগুলো করলেই দেখা যাচ্ছে 50-60% রোগী ওষুধ ছাড়াই ভালো হয়ে যাচ্ছে। কিছু রোগীর আমাদের ওষুধ খেতে হচ্ছে, সেই ওষুধগুলো কিন্তু খুব কঠিন কোনো ওষুধ না, ওইখানে লাগাতে হবে কোনো কিছু, আপনাকে টানা আমরা বলে দিই যে 3 মাস একটা ওষুধ খেতে হবে, এটা খুবই সহজলভ্য ওষুধ। এই ওষুধটা যদি আপনি নিয়মিত করে 3 মাস খেতে পারেন, এই নিয়মগুলো ফলো করতে পারেন, অধিকাংশ রোগী ওষুধই ঠিক হয়ে যায়। নিশ্চয়ই, অনেকের তো ধারণা নেই আসলে ফাইবার কোন খাবারগুলোতে বেশি থাকে। আঁশযুক্ত খাবারগুলো যে আমাদের ডাঁটা শাক, সবজি শাক, আমাদের যে ফলগুলো আছে আপনি মালটা খেতে পারেন, কমলা খেতে পারেন, এগুলোর মধ্যে আঁশযুক্ত খাবার। খাবারের তালিকায় ভেজিটেবলটা একটু বেশি রাখতে হবে আর মাংসের পরিমাণটা একটু কমিয়ে খেতে হবে, স্পেশালি রেড মিট, গরুর মাংস, খাসির মাংস, এগুলো যত আপনি কম খেতে পারবেন তত আপনার পায়েসের সম্ভাবনা কম থাকবে। আমরা বারবারই কিন্তু বিভিন্নভাবে অ্যানাউন্সমেন্ট দেখি, লিফলেট দেখি, ব্যানার দেখি, তারা এটিকে প্রচারণা করছে খুব পাবলিকলি যে পালসের চিকিৎসায় একটি মলমই যথেষ্ট এবং কোনো কাটাছেঁড়ার প্রয়োজন নেই। তো এই মলমগুলো আসলে কতটুকু ক্ষতিকারক হতে পারে? রিসেন্টলি শুরু হয়েছে যে একটি মলম দিয়েই পালস ঠিক হয়ে যায়, এইটা কতটুকু উপকারে আসে সেটা আমি পরে বলছি। তার চেয়ে ভয়ঙ্কর কথাটা বলি, কবিরাজের কাছে যায়, কবিরাজ কী করে ইঞ্জেকশন দিয়ে অ্যাসিড দিয়ে দেয়, অ্যাসিড দিয়ে পালসের যে মাংস টুকরাটা ওটা পড়ে যায়, ওনারা দেখে খুব খুশি হয়ে যায় যে পড়ে গেল, কিন্তু যে জায়গাটা অ্যাসিড দিয়ে ফেললো সেই জায়গাটা কী হলো? সেই জায়গাটা প্রথম কথা হচ্ছে প্রচণ্ড রকমের ইনফেকশন হয়, যে ইনফেকশন 3-4 মাসে কষ্ট করে, পরবর্তী যখন এটা শুকিয়ে যায় তা পায়খানা স্যার একদম পিন হোল হয়ে যায়, যেখান দিয়ে বাথরুম করা মানে দুঃসাধ্য একটা ব্যাপার, এবং আলটিমেটলি তাদেরকে খুব বড় একটা সার্জারি করে পায়খানা স্যারটা বড় করে দিতে হয়। ঠিক আছে, এইটা হচ্ছে একটা জিনিস। আরেকটা যাই হচ্ছে আপনার গাছগাছরা শিকড় লাগায়, প্রচণ্ড ইনফেকশন হয়, সেপ্টিসেমে রোগী হসপিটালে এরকম হয়েছে যে পায়েস বাদ দিয়ে আমরা শুধু তার ইনফেকশনের চিকিৎসা আগে করতে চাই, আগে রোগী বাঁচাতে হচ্ছে। আর রিসেন্টলি যে মলমগুলোর কথা বলছেন, এই মলমগুলো অ্যাকচুয়ালি চাইনিজ কিছু হার্বাল মেডিসিন, এগুলো খুব বেশি লাভ না করলেও খুব বেশি ক্ষতি করছে না, এটাতেই আমরা হ্যাপি যে ঘানি আসছে না আমাদের কাছে, পায়খানা আসছে কনস্ট্রিকশন চিকন করে নিয়ে আসতেছে না, আমরা অ্যানালস্টেনোসিস বলি, একটা আঙুল যায় না,
সেখান থেকে পায়খানা কীভাবে বের হবে, চাইনিজ এই যে মেডিসিন আপনি যে মলম বলছেন এক মলমে সুস্থ হয়ে যাবেন, এগুলা চাইনিজ কিছু ভেষজ দিয়ে করা, এগুলো দিয়ে রোগী সাময়িক কিছু আরাম পায়, সুদিং এফেক্ট পায়, এগুলো দিয়ে রোগী খুব লাভ হয় না, কিন্তু অনেক বেশি আমাদের যে কবিরাজি ইনজেকশন দিয়ে বা অ্যাসিড দিয়ে যেটা করে সেরকম ক্ষতি ঘাত আর নিয়ে আসছে না। এখনও কবিরাজের কাছে গিয়ে অ্যাসিড দিয়ে নিজেকে বার্ন করার প্রবণতা আমাদের মাঝে এখনও অনেক। জি জি, আমরাই দীর্ঘদিন সরকার চাকরি করেছি, পেরিফেরিতে যে আমার চাকরি করার অভিজ্ঞতা আছে গ্রাম অঞ্চলে, ওইখানে পাইপথের যে সমস্যা, পালসের যে সমস্যা, 90% রোগী কবিরাজের কাছে যায়, ওদের মাথার মধ্যে এইটাই ঢুকে আছে এইটা ডাক্তারের কাছে যেতে হয় না, কবিরাজের কাছে যে এটা চিকিৎসা করতে হয়, ডাক্তার কাছে গেলে ডাক্তার এটা অপারেশন করে ফেলবে। একদমই, আমরা যে পায়স দিবসটা পালন করেছি সেখানে আমরা ডিসিশন নিয়েছি যে এই যে আমরা পায়স দিবসে যে সচেতনতার ব্যাপারটা এটা আমরা গ্রামেগঞ্জে ছড়িয়ে দেবো। কীভাবে ছড়িয়ে দেবো আপনি ভালো করে জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন কমিউনিটি ক্লিনিক বলে একটা সেট আপ করেছেন যেটা প্রত্যেকটা গ্রামেগঞ্জে আছে, প্রত্যেকটা ইউনিয়নে আছে। আমাদের পরিকল্পনা আছে যে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ওখানে যে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আছে তাকে আমরা এই বিষয়ে একটু অবহিত করব, যাতে সে গ্রামের মানুষজনকে এই ব্যাপারটাতে একটু একটু নলেজ দিতে, জ্ঞান দিতে পারে যে না, পায়েলস মানে ক্যান্সার নয়, পায়েলস মানে বরং প্রাণঘাতী রোগ নয়, এবং ওষুধ দিয়ে চিকিৎসা দিয়েই এটা সুস্থ হওয়া সম্ভব, নিরাময় করা সম্ভব যদি প্রাথমিক অবস্থায় আসে। ক্ষুদ্র কিছু রোগীর অপারেশন লাগে যদি সে প্রাথমিক অবস্থায় চিকিৎসা না নিয়ে আসে। নিশ্চয়ই, তো বেশিরভাগ ক্ষেত্রে তো অনেকে থার্ড বা ফোর্থ স্টেজে গিয়ে চিকিৎসা শরণাপন্ন হয়, এবং যখন দেখা যায় পালসটি আর একদমই ঢোকাতে পারছে না, ম্যাক্সিমাম রোগীরা প্রত্যন্ত অঞ্চলের রোগীরা তখন চিকিৎসকের কাছে আসছেন, তো সেক্ষেত্রে সার্জারি তো একমাত্র ভূমিকা রাখে এটাকে সুস্থকরণে। জি জি, আমাদের কাছে রোগীরা যেগুলা যারা আসেন অধিকাংশই আসে দেখা যাচ্ছে খুব অ্যাডভান্স স্টেজে, থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রিতে আসলে সাধারণত আমরা তার ওষুধ দিয়ে চিকিৎসা করাটা খুব কঠিন হয়ে যায়, যেটা বাইরে ঝুলে আছে, প্রচণ্ড রক্তপাত হচ্ছে, সেক্ষেত্রে আমাদের অপারেশন করতে হয়। তবে মানে গুড থিং ইজ দ্যাট এখন আর কাটাছেঁড়া করে অপারেশন লাগে না, এই রোগের চিকিৎসা এত অ্যাডভান্স হয়ে গেছে যে এখন আগের মতো, আগে যে চিকিৎসাটা করতো বাইরে থেকে কাটা লাগতো, রোগীকে 5-7 দিন হসপিটালে থাকতে হতো, 1-1.5 মাস লাগতো তার ঘাস শুকিয়ে যেতে, এখন এই ব্যাপারটা একদমই নাই। গত 20 বছর ধরে বেসিক্যালি কাটা ছেঁড়া ছাড়াই এই অপারেশনটা করা সম্ভব হচ্ছে। এর মধ্যে বেশ কিছু পদ্ধতি আছে, এক একটা পদ্ধতি এক এক রোগীর জন্য সুইটেবল হয়। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে আপনার মেশিন দিয়ে, লঙ্গো মেশিন বলে একটা মেশিন আছে, মেশিন দিয়ে পায়াসটা ভিতর থেকে অটোমেটিক কেটে অটোমেটিক জোড়া লেগে, চামড়াটা জোড়া লেগে যায়। এইটা অ্যান্টোনিও লঙ্গো বলে একজন ইটালিয়ান সার্জন উনি আবিষ্কার করেছেন, ওনার নামের অনুযায়ী এই পদ্ধতির নাম লঙ্গো প্রসিডিওর। এই প্রসিডিওর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যদি সকালবেলা অপারেশন করেন রোগী বিকালবেলা বাসা চলে যেতে পারে, 2-3 দিন রেস্ট নিয়ে সে তার কাজে ফিরে আসতে পারে, তার কাজ থেকে ছুটি নেওয়ার বেশি প্রয়োজন হয় না। এছাড়া রিসেন্টলি আরও একটা অ্যাডভান্সমেন্ট এসেছে, লেজার পদ্ধতি। ঠিক আছে, তো লেজার পদ্ধতিটা বেসিক্যালি উন্নত বিশ্বে প্রাথমিক ধাপের জন্য রাখে, সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি, যে ফোর্থ ডিগ্রি যখন চলে আসে তখন আসলে লেজারও কাজ হয় না, তখন আলটিমেটলি আপনাকে মেশিন দিয়ে কাটতে হবে। লেজার যেটা হচ্ছে থার্ড ডিগ্রিতে, লেজারে বেসিক্যালি লঙ্গতে তো আমরা তাও মেশিন দিয়ে কাটছি, লেজারে কাটা ছেঁড়া নাই, লেজার রশ্মি দিয়ে আমরা পায়াসটাকে চুপসে ফেলছি, সেক্ষেত্রে রোগী দেখা যাচ্ছে 2-3 ঘন্টা পরে বাসায় চলে যেতে পারছে এবং পরের দিন থেকে কাজ করতে পারছে। নিশ্চয়ই, এখন আমাদের দেশে এই দুটো পদ্ধতিই আমরা প্র্যাকটিস করি, ভার্চুয়ালি আমরা এখন কেটে ছেড়ে কোনো অপারেশনই খুব একটা করছি না। নিশ্চয়ই, তো অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে শুধুমাত্র তার পালস নেই, পালসের সাথে এনাল ফিসারও রয়েছে, তো ম্যাক্সিমাম রোগীগুলো কিন্তু দীর্ঘদিন পরে যেহেতু আসে পালসের সাথে তাদের এনাল ফিসারটা ডেভেলপ করে যায়, তো এনাল ফিসারের ক্ষেত্রে আপনারা এটাকে নিরাময় করেন? আচ্ছা, এনাল ফিসারও প্রথম কথা হচ্ছে দুইটা রোগেই আমরা প্রাথমিকভাবে ওষুধের চেষ্টা করে ঠিক করছি, যদি খুব অ্যাডভান্স কেসে চলে আসে দুইটা ভিন্ন ভিন্ন রোগ, দুইটা রোগের জন্য ভিন্ন ভিন্ন কাছাকাছি দুটো অপারেশন লাগে, পায়েসও আমরা অপারেশন করে দিই লঙ্গো দিয়ে। এনাল ফিসারের জন্য, এনাল ফিসার যদি জনগণ বুঝতে চান, এনাল ফিসারটা হচ্ছে আমাদের পাইপথের মুখটা সরু হয়ে আসে কিছুটা, যখন শক্ত পায়খানা যায় পায়খানা সেটা ফেটে যায়, তাহলে এনাল ফিসারে যখন ফাইনাল স্টেজে আসে আমরা তখন ছোটো একটা অপারেশন করি, এটাও আমরা যন্ত্র দিয়ে করি, ডায়াথার্মি বলে একটা যন্ত্র আছে, কারেন্ট দিয়ে চলে, লেজার দিয়ে চলে, এটা দিয়ে আমরা পায়খানা আসার পাশে যে মাংসপেশি আছে খুব পেন হলে একটা ওপেনিং করে এই মাংসপেশিটাকে আমরা লুজ করে দিই, একই সাথে এই অপারেশনটা করা সম্ভব। রোগী বুঝতেই পারবে না দুইটা অপারেশন হয়েছে না একটা অপারেশন হয়েছে। নিশ্চয়ই, এবং অনেক ক্ষেত্রে রোগীরা বুঝতে চায় না যে আমাকে তো বলা হলো কোনোরকম কাটা ছেঁড়া ছাড়াই অপারেশন করা হবে, তাহলে এখানে কেন কাটা ছেঁড়া? দুটা তো ইন্ডিভিজুয়াল ব্যাধি, দুটা ইন্ডিভিজুয়াল ডিজিজ, দুটার ইন্ডিভিজুয়াল চিকিৎসা, এবং সেক্ষেত্রে যে যে দাগটা হয় সেটা বেসিক্যালি খালি চোখে রোগী দেখতে পারবে না, আপনার লেজার লাইটে যে আমরা জাস্ট
পিন হোলের মতো একটা ওপেনিং, এটা রোগীরা বাইর থেকে বোঝার কোনো উপায় নাই। তারপর আমরা রোগীকে অবশ্যই কাউন্সিলিং করে নিই, রোগ আপনার দুটো, একের অপারেশন বেসিক্যালি হচ্ছে দুটো। নিশ্চয়ই, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে। তো আমরা বাংলাদেশ পাইলসের অত্যাধুনিক চিকিৎসা অনেকখানি এগিয়ে রয়েছে, যাতে করে সকালে ভর্তি হয়ে হাসপাতালে পরের দিনই বা বিকালে বিকালবেলায় চলে যেতে পারে, সকালে অপারেশন করলে বিকালে চলে যেতে পারে। তো এটি আমাদের জন্য অনেক বড় একটি সফলতা। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ, ধন্যবাদ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করার জন্য, ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।